চ্যানেল তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজছে সকাল 9:30, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি বসেছি এখন চা খেতে। তো একবারই চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর রান্না বান্না কি কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও মায়ের সাথে ও ঘরে টিভি দেখছে, কার্টুন দেখছে, আর হাজবেন্ড এখন স্কুল বেরোবে, তো গরম জল চাপাতে যাব, আগে খেয়ে নিই। ঠিক আছে, দেখতে থাকো, ব্লগটা স্টার্ট করলাম। এখানে হাজবেন্ডকে খাবার দিয়ে দিয়েছি, ভাত আছে, এখানে আছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, এখানে আছে আলু ভাজা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে, এখানে আছে বড়া, আর এখানে আছে আমরা টক। তো এই কটা তরকারি করেছি, আর আমার মেয়ের জন্য করেছি ডিম আলুর ঝোল। বেসিনে সবকিছু মাজার রাখা আছে, এগুলো মেজে রাখলাম এই বোতলগুলো, আর এগুলো হচ্ছে পরিষ্কার করব। তো সেই জন্য বেসিনের এগুলো পরিষ্কার করে বোতলে জল ভরব। বিছানা ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ড স্কুল বেরিয়ে গেছে, আর এদিকে আমি যাচ্ছি কিচেনের কাছে, কারণ ওখানে মা হচ্ছে একটা পিঠে বানাচ্ছে, মানে সুজির পাকান নাকি বলে, তো ওটা বানাচ্ছে। তো ওটা হচ্ছে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হচ্ছে। আজকে বিকেল 4:30, আর এই মাত্র আসরের নামাজ পড়া কমপ্লিট হলো, আমি এরপর যাচ্ছি টিউশন পড়াতে। তো অনেকক্ষণ থেকে স্টুডেন্ট গুলো এসে বসে আছে, এরপর যাবো ওদেরকে টিউশন পড়াবো। বাইরে কিছু জন খেলা করছে মায়ের সাথে, ওদেরকেও ডেকে নিয়ে আসতে হবে। তাহলে চলো আগে পড়িয়ে দিই, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা করছি।
বাজছে 7:30, আর আমি এইমাত্র চাটা খেয়ে সবকিছু কিচেনের কাজ কমপ্লিট করে রুমের মধ্যে এলাম। আর রাতের জন্য আজকে একদম সিম্পল মেনু করেছি, এত ঠান্ডার মধ্যে বেশি কিছু রান্না করতে পারছি না। শুধু ডাল সেদ্ধ করেছি আর ডিম আলুর তরকারি, ওটা আছে। তো ব্যাস এই কটাই আটাটা মাখা হয়ে গেছে, ওটা মেখে রেখে দিয়ে চলে আসা হয়েছে। তো মা হয় রুটিতে যেয়ে করে নেবে, আর যদি মা না করতে পারে তাহলে আমি যেয়ে করে নেবো, ওটা নিয়ে চিন্তা নেই। এরপর আমি চলে এসেছি মেয়েকে পড়তে বসানোর জন্য, তো ওকে আমি পড়তে বসাবো, কিন্তু ও তো মোবাইল ছেড়ে উঠছেই না। ও এখন দেখো কম্বলের ভেতর ঢুকে মোবাইল দেখছে। তো এখানে আছে আমার হাজবেন্ড, তো ওকে আমি চাপা দিয়ে দিই, ওকে তো দেখানো যাবে না, ঠিক আছে? এই তো হাজবেন্ডের পাশে আমার মেয়ে শুয়ে শুয়ে দেখো মোবাইল দেখছে, তো ওকে আমি দেখি তুলি তুলি একটুখানি পড়তে বসাবো। পড়তে বসানোর পর ওকে পড়ানো হয়ে গেলে আমি অনেকটা ফ্রি হবো, অনেকটা নিশ্চিন্ত হব। আর ওকে পড়ানো না হয়ে গেলে মাথার মধ্যে একটা চাপ থাকে যে ওকে পড়ানো হলো না পড়ানো হলো না, আর আমি না পড়তে বসালে ও পড়বেও না কিচ্ছু না, ও পুরো একদম ফ্রি, ঠিক আছে? আর ওকে ওর বাবা পড়তে বসালে ও পড়তে বসে না, ওর বাবার কাছে ও একবারই হচ্ছে কি বলবো মানে ভয় পায় না কোনো রকম ভাবে, তো আমাকে পড়তে বসাতে হবে, ঠিক আছে? তাহলে চলো ব্লগটা চলতে থাকছে, কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো, আমি মেয়েকে একটু পড়তে বসাই, তারপর আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস এখন আমি রাতে ডিনার রেডি করতে এসেছি, আর এখানে আমি করছি লাল চা রাতের বেলায় হচ্ছে খাওয়ার জন্য আমার শাশুড়ি মারা আমার দুজনের, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ আছে, আর এখানে দেখো আলুর যে তরকারি আছে সেটা ভেজেছি। তো আমরা যাচ্ছি এখন ডিনার করতে, আর ডিনার করা হয়ে গেলে তারপর আমি যাবো মেয়েকে ঘুম পাড়াতে, বিছানাও করা হয়নি কিচ্ছু হয়নি। আর অলরেডি বেজে গেছে 10টা, আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে প্রচুর, মানে বাইরে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কখন খেয়ে রুমের মধ্যে যাব। তাহলে ঝটপট ডিনারটা করে নি, দেখো। ফ্রেন্ডস ডিনার কমপ্লিট করে চলে এসেছি এরপর ঘুমানোর জন্য। আর ঘুমানোর আগে একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে একটুখানি যদি টোনার আর একটুখানি যদি ময়শ্চারাইজার না লাগিয়ে নাও তাহলে শীতকালে স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো সবাইকে বলবো বাড়িতে যা টোনার অ্যাভেলেবেল আছে সেটা একটুখানি লাগিয়ে নিই, একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে তারপর অবশ্যই শুবে। তো আমি তো বললাম ডাবল গ্লোবাল এটা ইউজ করছি এখন, তো এটা লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর ময়শ্চারাইজার বলতে যেটা হচ্ছে শীতকালের ময়শ্চারাইজার, দেখো আলমারির মাথায় রাখা আছে, আমার বডিতে মাখার জন্য অলিভ অয়েল আর মুখে নিভিয়া, তো ওটা হচ্ছে লাগিয়ে নেবো তারপর আমি শুবো। তো আসছে আমার মেয়ে আমাকে ক্রিম মাখানোর জন্য, চলে এসছে, এদিকে এসো এদিকে এসো এদিকে এদিকে, তুমি উঠে দাও, আমি দিয়ে নিয়েছি আর দাও না, বেসা দাও না, এবার বসে দাও। চোখে নয় চোখে নয় চোখে নয়, আমার মেয়ে কিছু বলবে সেগুলো তোমরা শোনো। অনেক রাত হয়ে গেছে, মামা আজকে করতে চাই না, আজকে করি পরদিন দেখো আবার নতুন ব্লগ এর সাথে, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। Thank you.